सक्सेस इन लाइफ यूट्यूब चैनल सकल बंधु के स्वागत जानिए शुरू करछि एखनकार विशेष एपिसोड खूब सहजे इंग्रेजी शिखुन। तो चलुन बंधु शुरू करब 6 नम्बर एपिसोड। एर आगे 5 एपिसोड अलरेडी करा हुए गेछे। 6 नम्बर एपिसोडे आमरा शेखाबो पास्ट कंटिन्यूअस टेंस माने घटमान अतीत। तो आमरा जेने नेई এটাকে কিভাবে আমরা শিখব, কিভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াবো, আর যারা ছাত্রছাত্রী আছেন তারা কিভাবে এটাকে অনুধাবন করবেন সেই বিষয় নিয়েই এখনকার ভিডিও। তো ফার্স্ট টু লাস্ট সাথে থাকুন আর অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আপনি নিজে একজন জনপ্রিয় শিক্ষক হয়ে যাবেন এবং এর মাধ্যমে সফলতা অর্জন করা যাবে। এই ইংরেজি কোর্সটা শিখে যদি আমরা শিক্ষাদান করতে পারি, ইংরেজি শেখাতে পারি, তাহলে কিন্তু একটা ভালো পজিশন করা যেতেই পারে। তো একটি ছোট্ট রিকোয়েস্ট করে নিই আমাদের চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকার জন্যে, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে উপরে অল নোটিফিকেশনে ক্লিক করুন। তো শুরু করছি। অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে এই টেন্স হয়, মানে কোনো কাজ চলছিল, কাজটা একটা সময় ধরে চলছিল, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো যেটা করানো হয়ে গেছে অলরেডি। বর্তমানকালে কোনো কাজ চলছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে কোনো কাজ চলছিল, একটা সময় ধরে চলছিল বোঝালে টেন্স হবে। চিনবো কী করে? চেনার উপায়টা জানতে হবে, বাংলা দেখে চিনতে হবে। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে মেনলি ক্রিয়াপদের হেরফেরের জন্যেই কালগুলোর পরিবর্তন ঘটে, টেন্সের পরিবর্তন ঘটে। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে ইতে ছিল, ইতে ছিলে, ইতে ছিলেন, এইগুলো যুক্ত থাকবে। উদাহরণ কীরকম? আমি ভাত খাইতেছিলাম, সে স্কুলে যাইতেছিল, যদিও একটি বই পড়িতেছিল, এই ধরনের। এই যে ইতে ছিল যুক্ত আছে, ইতে ছিলে, ইতে ছিলেন, এই সমস্ত বিষয়গুলো যুক্ত থাকলেই এই টেন্স হয়। তাহলে বন্ধু যেটা বোঝালাম যে ইতে ছিল, ইতে ছিলে, ইতে ছিলেন, এইগুলো যুক্ত থাকলেই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই টেন্সটা চেনা হয়ে গেল, এবার অনুবাদ করতে জানতে হবে যে কীভাবে এই টেন্সটাকে আমরা অনুবাদ করতে পারি। তো চলুন অনুবাদটা শিখে নিই। এর গঠনটা কী আছে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ওয়াজ ওয়ার বসাতে হবে, অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার, তারপর ভার্ব মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তার সাথে আইএনজি যোগ করতে হবে, আর তারপরে অবজেক্ট মানে সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস মূল ভার্ব প্লাস ইং আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো গঠন। ওয়াজ কোথায় বসে, ওয়ার কোথায় বসে একটু ফলো করুন, খেয়াল করুন। আই এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসে, আবারও বলছি আই মানে আমি, আই আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে যে কোনো একজন, একজনের নাম, এগুলো কিন্তু আগে বলে দেওয়া হয়েছে। আমি আমরা তুমি তোমরা বাদে যে কোনো নাম যদি একটা বোঝাই তাহলে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি কর্তা হয়, কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অথবা যদি আই কর্তা হয় তাহলে ওর সাথে ওয়াজ হবে, আর ইউ উই দে বা প্লোরাল নাম্বারের সাথে ডব্লু ইআরই ওয়ার বসাতে হবে। তাহলে বোঝা গেল ইউ উই দে বা প্লোরাল নাম্বার, এগুলোর সাথে ওয়ার বসে। ইউ মানে তুমি অথবা তোমরা, তুমিই হোক আর তোমরাই হোক, এর সাথে ওয়ার বসাতে হবে। কন্টিনিউয়াস প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস অনুবাদ করতে গেলে, এবার আমরা উদাহরণে আসি। আমি একটা বই পড়িতেছিলাম, এই যে আমি পড়িতেছিলাম, এই ইতে ছিলাম আছে, তার মানে এটা চোখ বুঝে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এর গঠন, তাহলে আমি চিনে নিলাম প্রথমে যেটা পাস্ট কন্টিনিউয়াস, এবার এর গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস মূল ভার্ব তার সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে আমি, আই, আয়ের সাথে ওয়াজ বসে, বলে দিয়েছি নিয়মে, আই ওয়াজ, রিড মানে পড়া, আইএনজি যোগ করুন, তাহলে আই ওয়াজ রিডিং, কী পড়লাম বই, এ বুক, আই ওয়াজ রিডিং এ বুক। তুমি ঘুমাইতেছিলে, ইউ, ইউর সাথে ওয়ার বসবে, বলে দিলাম, তাহলে ইউ ওয়ার স্লিপিং, তুমি ঘুমাইতেছিলে।
তারা দৌড়াইতেছিল, দে মানে তারা, দে অয়ার, দে অয়ার, দের সাথে অয়ার হবে, দে অয়ার, রান মানে দৌড়ানো, তাহলে আয়ন যোগ করুন। আর রানের সাথে আয়ন যোগ করলে ওই লাস্টের এনটা ডবল হয়ে যাবে, এটা একটা নিয়ম। লাস্টে যদি কনসোনেন্ট থাকে আর তার আগে যদি একটি ভাওয়েল থাকে তাহলে লাস্টের কনসোনেন্টটা ডবল উচ্চারণ করতে হবে, এটা নিয়ম আর কি। তাহলে দে ওয়ার রানিং, সে একটা চিঠি লিখিতেছিল, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসান, হি ওয়াজ রাইটিং, রাইট থেকে রাইটিং, WRITEING। লাস্টে যদি একটা ই থাকে মানে ভাওয়েল থাকে, লাস্টে ভাওয়েল তার আগে যদি একটি কনসোনেন্ট থাকে তাহলে লাস্টের ই উঠে যায়, এটা নিয়ম। তাহলে হি ওয়াজ রাইটিং এ লেটার। সালমা ফুল তুলিতেছিল, সালমা ওয়াজ, এটা থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ বসান, সালমা ওয়াজ, প্লাক মানে তোলা, আয়ন যোগ করুন, তাহলে সালমা ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স। তারা ঝগড়া করিতেছিল, দে দের সাথে আয়ার কোয়ারেল, তার সাথে আয়ন যোগ করুন, দে আয়ার কোয়ারেলিং, তারা ঝগড়া করিতেছিল। এই ধরনের বোঝাতে পারলাম, এটুকুই থাক, জাস্ট বুঝে নিন, তাহলে সব কিছু অনুবাদ করতে পারবেন বন্ধু। আর এই চ্যানেলটি অত্যন্ত সুন্দর এবং সফলতার গান আমরা সর্বদা গেয়ে যাই। একদিকে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এই চ্যানেলটি ফলো করেন, রেগুলার দেখেন, আপনারা দেখুন সাধারণ মানুষ, স্টুডেন্ট এবং যারা লেখা পড়ান তারা যদি এই কোর্সটা করেন তাহলে কিন্তু অত্যন্ত লাভবান হবেন বন্ধু। এই কথাটা বলতে পারি, এটা চ্যালেঞ্জ করতে পারি যে এই চ্যানেলটির সাথে যুক্ত থাকলে, এই চ্যানেলের ভিডিও দেখলে আপনি লাভবান হবেন এবং সাফল্য পাবেন। তো চলুন বন্ধু, পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবারও দেখা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।